আসসালামু আলাইকুম। আচ্ছা, কাস্টম অথেন্টিকেশনের এই নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা কি কয়েকটা জিনিস সম্পর্কে দেখব। লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা দেখছিলাম সেশন বেস, যে আমরা যদি চাই যে সেশন ইউজ করে আমরা কয়েক ধরনের অথেন্টিকেশন তৈরি করতে পারি, ঠিক আছে? তো আজকে আমরা দেখব গার্ড বেস অথেন্টিকেশন, আচ্ছা গার্ড অথেন্টিকেশন বলে। তো এর সুবিধাটা কি? সুবিধা হচ্ছে, দেখেন আমরা সেশনে যেরকম কিছু সুবিধা দেখছিলাম, এখানেও সেম সুবিধাগুলো পাবেন। যেমন দেখেন, ইউজারের জন্য লগ ইন, অ্যাডমিনের জন্য লগ ইন, কাস্টমারের জন্য লগ ইন। হ্যাঁ, আমি যদি ইউজার দিয়ে লগ ইন করি, সিম্পল ইউজার দিয়ে লগ ইন করি, দেখেন আমাকে সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করি, দেখেন আমাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়, প্রোফাইল, দিস ইজ প্রোফাইল সুপার অ্যাডমিন। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ইউজার টেবিলে আছি আমি, দেখেন। এরপর ধরেন হচ্ছে আমি যদি অ্যাডমিন থেকে লগ ইন করি, ধরেন অ্যাডমিন কার্ড দিয়ে লগ ইন করলাম, দেখেন আমাকে পাঠিয়ে দিচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ডে। যদি আমি কাস্টমার থেকে লগ ইন করি, সেক্ষেত্রে আমাকে দিতে হবে কাস্টমার, কাস্টমার গার্ড লগ ইন করি, তাহলে দেখেন আমাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়, কাস্টমার ড্যাশবোর্ডে। এখন কথা হচ্ছে তিনটা জিনিস কাজ করতেছি কীভাবে। দেখেন আমরা মূলত তিনটা টেবিল বা হচ্ছে তিনটা মডেল তৈরি করার মাধ্যমে তিনটা কাজ করি। যেমন দেখেন, আমাদের অ্যাডমিনগুলো অ্যাডমিনে থাকে, কাস্টমারগুলো কাস্টমারে থাকে, তারপর হচ্ছে যদি নর্মাল ইউজার, যেটা লারাভেলের ডিফল্ট, এগুলো লারাভেলে আছে, মানে ইউজার টেবিলে আছে। এবং এখানে যেটা যে জিনিসটা মিল আছে, আপনার ইউজারে যা আছে, অ্যাডমিনেও তা আছে, কাস্টমারেও তা আছে, কোনো চেঞ্জ নেই। শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি, যে আমরা সেম অ্যাপ্লিকেশনে অ্যাট এ টাইম তিনটা, যে আমরা রোল বেস যেরকম সুবিধাগুলো খুঁজি, যে সে একটা ইমেল দিয়ে তার রোল অনুযায়ী সে হচ্ছে এগুলোতে ভিজিট করতে পারবে। কিন্তু আপনি যদি চান যে ধরেন আপনার রোলগুলো ফিক্সড, হ্যাঁ, যে আপনি তিন ধরনের ইউজারই থাকবে, অ্যাডমিন থাকতে পারে, কাস্টমার থাকতে পারে, অথবা ভিজিটর থাকতে পারে, তো সেই অনুযায়ী আপনি গার্ড তৈরি করে এইভাবে হচ্ছে আপনি এই গার্ড বানানোর মাধ্যমে এই সুবিধাটা আপনি পাবেন। এবং দেখেন আমরা যদি রাউটগুলো চেক করি, দেখেন আমাদের তিন ধরনের, আপনি এখান থেকে রাউট গ্রুপ সম্পর্কে জানতে পারবেন। তারপর হচ্ছে ধরেন গার্ড ইউজ করে কীভাবে আপনি রাউটগুলোকে স্পেসিফাই করবেন। যেমন দেখেন এগুলো হচ্ছে জাস্ট ওয়েব গার্ডের জন্য, হ্যাঁ, আর এগুলো হচ্ছে অথ ওয়েবেরই অথ গার্ড, তারপর অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিনের জন্য, এগুলো হচ্ছে গেস্ট, এগুলো হচ্ছে অথেন্টিকেট অ্যাডমিনের জন্য, তারপর এগুলো হচ্ছে কাস্টমার, মানে গেস্ট কাস্টমারের জন্য, আর এগুলো হচ্ছে কি অথেন্টিকেট কাস্টমারের জন্য। তো আমরা যে কাজটা করছি, যদি সে গেস্ট হয় তাহলে সে হচ্ছে কোনো পেজে ভিজিট করতে পারবে না, শুধু লগ ইনে যেতে পারবে, ঠিক আছে? আর এখানে আরেকটা ফাংশন আছে পোস্ট, সে যদি লগ ইন সাবমিট করে তাহলে হচ্ছে এই ফাংশনটার মাধ্যমে সে সাবমিট হবে। তারপরে সেমভাবে যদি, আর এগুলো হচ্ছে অ্যাডমিনের জন্য, কারণ হচ্ছে আমরা অ্যাডমিন এবং কাস্টমারের জন্য কোনো রেজিস্ট্রেশন পেজ তৈরি করি নাই, সেটা আপনারা পারবেন আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট ম্যানুয়ালি দুইটা ইউজার করে তৈরি করে দিচ্ছি, হয়তো এটা সিডে দিয়ে করা যেত, আপনারা চেষ্টা করবেন, আমি সহজের জন্য এটি দিয়ে করে দিচ্ছিলাম আর কি। তো আরেকটা জিনিস এখানে দেখানো আছে, সেটা হচ্ছে প্রিভেন্ট ব্যাক। হ্যাঁ, তো প্রিভেন্ট ব্যাকটা মূলত হচ্ছে যদি আপনি লগ ইন করেন তাহলে ব্যাক করে যাতে আবার লগ ইন পেজে না আসতে হয়, অথবা যদি আপনি লগ আউট করেন যাতে আপনি এটাকে কী বলে আবার যেন ব্যাক বাটন ক্লিক করে ড্যাশবোর্ডে না যেতে পারেন। যেমন ধরুন আমি ড্যাশবোর্ডে আসছি, কিন্তু আমি যখন ক্লিক করবো আমাকে আর লগ ইন পেজে নেবেন, আমাকে ড্যাশবোর্ডে আবার রেখে দিবে। তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট ফিচার, আশা করি আগামী নেক্সট তিন চারটা ভিডিওতে আপনারা এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি, অথবা নিজের যে আপনাদের পার্সোনাল প্রজেক্টগুলো আছে ওখানে ইউজ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।